জেএলএম জাকাতের পক্ষে বলে ওরে আমার জাকাতের টাকা মেরে খাবার মামলা দিছে। শয়তান শুনলেও হাসে, শয়তান বলে আমার আর লাগবে না, বাংলাদেশে এখন নামধারী যে শয়তান গুলো হসে, অতএব আমি শয়তান এখন ছুটি নিলাম, ওরাই কাজ করে যা। মুসলমানের খবর রেখেছি, ইসলাম পেঠের খবর রেখেছে, ইসলাম আপনার বিবি বাচ্চার কথার কথা স্মরণ করিয়ে দিয়েছে, ইসলাম আপনার বাবা মার কথা স্মরণ করিয়ে দিয়েছে, ইসলাম আপনার পারিবারিক জীবনকে স্মরণ করিয়ে দিয়েছে, ইসলাম আপনার সামাজিক জীবনেও স্মরণ করে দিয়েছি, ইসলাম আপনার রাষ্ট্রীয় জীবনে কেমনে আসবে তাও বলে দিয়েছে। সেই ইসলামকে আজ আমরা দূরে সরে দিয়া শয়তানদের মতবাদকে আমরা গুরুত্ব দেই, যার কারণে বারবার সংগ্রাম মারামারি হচ্ছে। আজও যদি এই ইসলামের কাছে মাথা নত করি, জাকাত প্রদান করে দিতে চাই, জাকাতের টাকা সবগুলো আমার এই বস্তার মধ্যে রেখে দিয়েছি, আমার মন বলছে আপনাকে টাকাগুলো দিয়ে দেব। লোকটা বললেন, ভাই আপনি কি আমার পাগল পেয়েছেন নাকি, আপনি কি আমার ভিক্ষক মনে করলেন নাকি, আমি কি কৃতদাস নাকি? না না, আমার পোশাক একটু অন্য হতে পারে, আমার উষ্ণ পুষ্ট চেহারা দেখে আপনার মনে হয়েছে বুঝি আমি কৃতদাস বা সাইন, না আমি সেটা না, আমি আপনার মতো একজন ধনাঢ্যবান ব্যক্তি, আমি নামাজ কায়েম করেছি, আমি আমার জাকাতের টাকাগুলো এই বস্তার মধ্যে নিয়ে ঘুরতেছি, আপনি কয়দিন ধরে করে রেখেছি? এ লোকটা বলতে যে ভাই পাঁচ সাতটা দিন তো হবেই, আমি খোঁজা খোঁজা ঘুরতেছি পাচ্ছি না কাউকে। তিনি বলছেন, ভাই আপনি পাঁচ সাত দিন ধরে বলেন, আমি যে প্রায় দুইটা সপ্তাহ পেরিয়ে গেছে আমি পাই না, আমারগুলো কি ছিঁড়ে খেতা, আমারগুলো কি ছিঁড়ে কম্বল, আমি টাকা নিয়ে ঘোরাফেরা করতেছি কাকে দেব কাকে দেব। আর দেয় এই পেট্টু গুলা, ওরা চিন্তা করেছিল কাকে দেব কাকে দেব, আর আমাদের সমাজের ধনাত্মবান চিন্তা করতেছে কাকে খাবো কাকে খাবো, কথা বলেন কথা ঠিক কিনা? এরা চিন্তা করতেছে আমরা কাকে খাবো, হা মেলে আছে, কাকে ধরা যায়, কার কাছ থেকে খাওয়া যায়, ওই ধান্দায় এরা বসে আছে, কথা বলেন কথা ঠিক কিনা? যদি আজকে নামাজ ভিত্তি গাইন থাকতো রে, তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে চালু হয়ে যেত। আজ যে আলেমরা জাকাতের কথা বলবে, জাকাতের টাকা মারি খাওয়ার মামলায় ঢুকে দিছে, কাকে মুখ দেখাই, মুখ দেখান কেমনে বাংলাদেশের মুসলমান আপনারা? যে আলেম জাকাতের পক্ষে বলে ওরে আবার জাকাতের টাকা মেরে খাওয়ার মামলা দিছে, শয়তান শুনলেও হাসে, শয়তান বলে আমার আর লাগবে না, বাংলাদেশে এখন নামধারী যে শয়তান গুলো হসে, অতএব আমি শয়তান এখন ছুটি নিলাম, ওরাই কাজ করে যা। আমার প্রিয় বন্ধুগণ, নামাজ যারা কায়েম করবে জাকাত তারাও অবশ্যই দিবে, জাকাতের কথা পঞ্চাশটা বছর ধরে শোনালেন, নামাজের দিকেই জাতিকে তিনি ডাকলেন, ওনাকে কি না করা হলো, জাতির মানুষ শুধু চোখ দিয়ে দেখে হা মেলে কিছু বলতে পারে না, এগুলো আজকে যারা করছে এদেরকে মন থেকে ভালোবাসেন, যাদের মুখ দিয়ে কথা বেরায় না মুখে কি ঢুকছে, মন থেকে ভালোবাসেন, এদের মারা গেলেও তো মানুষ আনন্দ চিত্রে কেউ জানা যায় যায় না, কথা বলেন কথা ঠিক কিনা? আপনারা এমন কিছু আর কইলেন না, এত বেশি নিচে নাইবেন না, এত বেশি নিচে নামলে পরে আর মুসলমান জানাজা করবে না, তাহলে পরে কে
কেন ইসলাম নামাজের পরে যাকাতের কথা বললেন? কারণ হলো মানুষের পেটে যদি খাবার না থাকে, মানুষের ক্ষুধা যদি থাকে, জ্বালা যন্ত্রণা যদি থাকে, টাকা পয়সার সমস্যা থাকে, আর্থিক সংকট থাকে, তখনই তো মানুষ চুরি ডাকাতি করে। কথা বলেন না কেন? তখনই তো অফিসাররা ঘুষ খায়, তখনই তো মেম্বার চেয়ারম্যান রিলিফের মাল একবার 50-50 ভাগ করে নেয়। অভাব অনাটন তো তখন আসলে পরে এগুলো ভাগাভাগি হয়ে যায়। এগুলোর থেকে যদি বাঁচতে চান, এগুলোর থেকে যদি নিরাপত্তা পেতে চান, তাহলে নামাজের আন্দোলন করা লাগবে কিনা? আর জোরে বলেন, লাগবে কিনা? জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতে হবে কি হবে না? কথা বলছেন না কেন? তাহলে নামাজ জাকাতের দিকে গুরুত্ব দেওয়ার কারণ হলো, নামাজ হলো একটা গাড়ির বডি, সেই গাড়ির বডির চাকা হলো জাকাত। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি নামাজ পড়েন তাহলে জাকাত নাই, জাকাত যদি আসে তাহলে নামাজ নাই, এমনটা হয়েছে কিনা? কথা বলছেন না কেন? হচ্ছে না? নামাজ কারা কারা পড়েন দেখি তো, লিল্লাহে তাকবীর। নামাজ পড়েন, হাত তোলেন, নামাজ পড়েন, আল্লাহ কবুল করে নিক, জোরে কেন আমিন। নামাজ পড়েন না কারা তারাই হাত তোলেন। আছেন কেউ? সমস্যা নাই, সমস্যা হচ্ছে আলোচনা শুরু করি নেই, মনে করেন না যে আলোচনা শুরু হয়েছে, শিরোনাম চলছে। তাহলে নামাজ কেন জাকাতকে গুরুত্ব দিল? পেটের খবরটাও রাখলেন, এই ইসলাম, এই দিন ইসলাম মানুষের পেটের খবরও জানতে চায়, পেটের ক্ষুধাও নিবারণ করতে চায়। যেহেতু এই ইসলাম মানুষের পেটেরও খবর নেয়, তাহলে এই ইসলামের সংসদে যাওয়ার দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত এই কোরআনকে সম্মানের সাথে গুরুত্ব প্রদান করা হবে না, ততদিন দুর্নীতি থেকে বাংলাদেশের মুসলমান বাঁচবে না। যতদিন এই কোরআনের কাছে মানুষ নত হবে না, ততদিন এরকম সেলা সামুন্ডার সুরি সোসে আমি থেকে আপনি নিরাপদে থাকবেন না। আর এটা যারা প্রতিষ্ঠিত করতে চাবে তারা ইসলামের লোক, আর যারা এটার বিপক্ষে থাকবে ওঠাই হলো শয়তানের সঙ্গী। কেন তাহলে ইসলাম বারবার বলছেন ওয়াতুজ যাকাত? আজ মানুষের রোটের পাশে অসুখ হয়েছে, সমস্যা হয়েছে, ভেনের মধ্যে শুয়ে দিয়ে রোটের পাশে একটা ছেঁড়া কম্বল দিয়ে ঢেকে রেখে রোটের পাশে বলতেছে, ভাই কিছু টাকা দিয়া যান, এই রোগীটা অসুস্থ হয়ে গেছে, তার সুস্থতার জন্য চিকিৎসা করা লাগবে। কথা বলেন না কেন? একটা লোক মারা গেছে, লাশটাকে রোডের পাশে শুয়ে দেওয়া হয়েছে, কালেকশন করতেছে যুবকেরা, ভাইয়েরা টাকা দিয়ে যান। এই লোক সলিমুদ্দিন মারা গেছে, তার পিছনে খরচ আছে, দাপন কাপন করা লাগবে, টাকা পয়সা দিয়ে যান। এইভাবে আজ রোডের পাশে মরা লাশটাকে শুয়ে দিয়ে মানুষ কালেকশন করছে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, টাকা জীবিত মানুষের দরকার নাকি মৃত? কার দরকার? তাহলে ও যে মারা যায় লাশ হয়ে পড়ে আছে, ওর কোন কাজে এই টাকা লাগবে? ও কবরে নিয়ে গিয়া কি রেস্টুরেন্টে পোলাও ভাত খাবে নাকি? কথা বলেন না কেন? ও যে মারা গেছে, কিয়ামতের ময়দানে এই টাকা দিয়ে কোনো কিছু করতে পারবে নাকি? তাহলে টাকাটা উড়া হচ্ছে কেন? চাপাবাজি করার জায়গা পান না, বন্ধ করেন, যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি হবে না, এই অসহায় মানুষের চিকিৎসা হবে না, এই গরিব বিঘ্নতি মানুষের লাশ
এভাবে রোটের পাশে শুয়ে দিয়ে টাকা কালেকশন করা লাগবে, এইটা কি চান নাকি? এটা চান নাকি? কারা কারা চান না দুহাত তুলে দেখান, লিল্লাহে থাকবে, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। ইসলাম শুধুমাত্র নামাজ রোজার নাম নয়, ইসলাম সর্বস্তরের খবর রেখেছি, ইসলাম পেটের খবর রেখেছে, ইসলাম আপনার বিবি বাচ্চার কথা স্মরণ করিয়ে দিয়েছে, ইসলাম আপনার বাবা মার কথা স্মরণ করিয়ে দিয়েছে, ইসলাম আপনার পারিবারিক জীবনকে স্মরণ করিয়ে দিয়েছে, ইসলাম আপনার সামাজিক জীবনেও স্মরণ করে দিয়েছি, ইসলাম আপনার রাষ্ট্রীয় জীবনে কেমনে আসবে তাও বলে দিয়েছে। সেই ইসলামকে আজ আমরা দূরে সরে দিয়া শয়তানদের মতবাদকে আমরা গুরুত্ব দেই, যার কারণে বারবার সংঘাত সংগ্রাম মারামারি হচ্ছে। আজও যদি এই ইসলামের কাছে মাথা নত করি, নামাজকে কায়েম করতে পারি, তাহলে আর কোন জালেম আপনার বিরুদ্ধে যাকাতের মিথ্যে মামলা দিতে পারবে না। যেহেতু নামাজ ভিত্তিক আইন নাই, সেহেতু জালেমরা সুযোগ পেয়েছে মিথ্যে মামলা দেওয়ার। কথা বলেন ঠিক আর কথা বলেন ঠিক কিনা, জোরে বলতে হবে। মামলা দেওয়ার জায়গা পায় না, এমন মামলা দেয় যে মামলা দিলে পরে মানুষের হাস্যকর মনে করে। কথা বলেন না কেন, মানুষ আসে এমন কাজ করে যারা আগামী দিনে ওদের সর্বনাশ করবে। কারা কি হবে সর্বনাশ? আমার প্রিয় বন্ধুগণ, আমি কথাগুলো বারবার আপনাদের বলছি, নামাজকে কেন গুরুত্ব দিতে হবে জানেন? এই নামাজই পারে আপনাকে সব রকমের অপকর্ম থেকে বাঁচিয়ে দিতে। আজ যুবকেরা নেতাদের কিছু টাকা পয়সা নিয়ে মর্যাদা ফেলছে, নারী আড্ডা দিচ্ছে, এরা যদি নামাজ পড়তরে তাহলে কখনোই এরা এই কাজগুলোতে যেত না। লালমনির যুবকেরা শোনো, তোমাদের যেই নেতারা টাকা দিয়ে পয়সা দিয়ে সামনে ইলেকশনের সময় মদ খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য, গাঁজা খাওয়ার জন্য, ইয়াবা সেবন করার জন্য, ফেন্সিডিল খাওয়ার জন্য টাকা দেবে, ওরা তোমাদের নেতা নয়, নেতা নয়, ওরা তোমাদের জীবনের দুশ্মন, পরকালের। ওরা তোমাদেরকে সময়ের জন্য ব্যবহার করবে, ইলেকশন চলে যাবে, তোমার কোনো খোঁজ খবর নেবে না, তোমার কি অবস্থা হবে তুমি নিজেও বুঝতে পারবে না। ওরা গাছে চড়াইয়া দিয়া মরিয়ে পালার মতো লোক।